দক্ষিণ কোরিয়ার দ্বীপ শহর খজেদোতে আপনাদের সবাইকে বৃষ্টি ভেজা স্বাগতম। বৃষ্টি ভেজা স্বাগতম এই কারণেই বলছি, আজকে সকাল থেকেই বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা বৃষ্টির মধ্যেই আমাদের যাত্রা শুরু করেছি। এখনও বৃষ্টি হচ্ছে, তবে আগের তুলনায় একটু মাত্রাটা কম। তাই আমরা গাড়ি থেকে নেমে আমাদের গন্তব্যের দিকে আর কি যাওয়া শুরু করেছি। এখন আমরা সেখানেই যাচ্ছি। পুরো খজেদোই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে সেটা বুঝতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, না আসলে হয়তো মিস করতাম। আসবো না আসবো না করতে করতেও বের হয়ে পড়েছি। এখন এসে দেখি আসলে আসাটা লস হয়নি। আমরা খজেদোর উইন্ডহিলের পাশে এসেছি। মানে এই কি একটা চমৎকার দৃশ্য, আপনাকে বলে সেটা বুঝাতে পারবো না। এত চমৎকার লাগছে, ভয়ঙ্কর সুন্দর। আহ কি সুন্দর! দেখেন এত চমৎকার দৃশ্য, আহ মন জুড়ানো। মানে কি বলবো, এগুলা আসলে সবার ভাগ্যে জোটে না। আপনাদের আরেকটু নিচ থেকে দেখাই। এই যে নিচের দিকে আসলাম, আসলে আমরা এসব ভিডিওর জন্য, এইসব ভিডিও বলছি, এইসব দৃশ্যের জন্য আমরা আর কি লালায়িত থাকি। আসলে কি একটা চমৎকার দৃশ্য দেখছেন, যেটাকে আর কি ভয়ঙ্কর সুন্দর বলবো আমি আমার ভাষাতে। আপনারা কি বলবেন জানি না। আমার মতো আরো পর্যটক এখানে আছে, দর্শনার্থী আরো আছে। এই যে নিচের দিকে রাস্তা করা আছে, ওইখানে ওনারা যাচ্ছেন, আমিও একটু পর যাবো। আমরা আপাতত উপরে আছি, আমরা শুধু এখন আসলাম। আর আজকে বৃষ্টির দিন, যার কারণে পর্যটকের হয়তো সংখ্যা কম থাকতে পারে। পারে কি আসলে পর্যটকের সংখ্যা কম? তো এই হলো, দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। পৃথিবী এত সুন্দর, আসলে না আসলে আপনারা, এসব জায়গা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমরা এখন নিচের দিকে যাব, কাছ থেকে আরো দেখবো। তার জন্য ওই যে ওই পাহাড়ের টিলার পাশে ওইখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, আমরা ওইখানে যাব। চলুন যাই, এই রাস্তা দিয়ে আমরা যেতে থাকি। আহ এরকম সুন্দর, অপরূপ সুন্দর। এই যে পাহাড়ে আর কি পাথরে বাঁধানো রাস্তা, এই ধরে যেতে হবে আমাদের। রূপের রানী তো এগুলাকেই বলা উচিত, রূপের রানী। আসলে মানে এরকম একটা চমৎকার যদি দৃশ্যকে ধারণ না করি তো প্রযুক্তি জগৎ আমাকে অভিশাপ দিবে যে এত সুন্দর জায়গা তুই কেন ধারণ করিসনি ভিডিও। রাস্তা বেয়ে আমরা ওইখানে যাব। তো এই যে দেখেন সমুদ্রের ঢেউ এসে ধাক্কা মারছে, কি তাকে ওই জায়গাতে ওই পাহাড় পাথরের ওপরে এসে আছড়ে পড়ছে ঢেউ। অনেক সুন্দর। এবং এইখানে
চরম উথাল পাথাল অবস্থা তা আমরা আরো একটু উপরে যাব চলেন যাই সাথে থাকেন দেখতেই থাকেন আমরা এইখানে একটা লক্ষণীয় বিষয় দেখতে পাই যে পাহাড়ে ওঠার জন্য যে রাস্তা বা পাহাড়ের পাশ দিয়ে সমুদ্রের পাশ দিয়ে যে সব হাঁটার রাস্তা করা থাকে সেগুলো সাধারণত এই কাঠের রাস্তা করা থাকে এবং এই কাঠগুলো হচ্ছে এই যে এই বনে যে কাঠগুলো থাকে এর থেকে মোটা মোটা গাছগুলো এগুলা এই সব কাঠেরই কিন্তু এই রাস্তাটা করা থাকে এবং এই কাঠটা অত্যন্ত শক্ত বছরের পর বছর এই কাঠটা টিকে থাকে পচে না কিছুই হয় না এই সেই রাস্তা এখন আমাদেরকে একটু সাবধানে উঠতে হবে কারণ হচ্ছে যে এটা হচ্ছে পাথর এবং যেহেতু বৃষ্টি হচ্ছে পিছলা রাস্তা পিছল থাকতে পারে সাবধানতার সাথে এগুলোতে যেতে হবে কারণ আজকে বৃষ্টি আছে এবং বৃষ্টির পানিতে পাথর অনেক সময় পিছল থাকে পিছল থাকার কারণে পাহাড়কে গেলে কিন্তু সম্পূর্ণ পাথর হাড়টাড় ভেঙে যেতে পারে এই যে এইসব পাথর এই পয়েন্টটাতে এসে এখন আমরা আমাদের মতো আরও লোক আছে বৃষ্টির দিন না হলে হয়তো আরও বেশি লোক আসতো এরপর মহাসমুদ্র এরপর শুধু মহাসমুদ্র আর সমুদ্র আর কিচ্ছু নেই দেখছেন পাহাড়গুলা সমুদ্রের পাশে পাথরের পাহাড় মানে আপনাদের কি কেমন লাগছে জানি না কিন্তু আমাকে অত্যন্ত চমৎকার লাগছে ভিডিওতে মানে বাস্তবে সেই সমুদ্র মহাসমুদ্র যার কোনো কূল কিনারা নাই মন পাগল করার মতো দৃশ্য হ্যাঁ এই যে আমাদের সঙ্গী সাথীরা আর কি আমরা একসাথে এসেছি ঘুরতে আর এইখানে আরেকজন আছেন আরেক বাঙালি হ্যাঁ তো এই এই হলো আমাদের আর কি ভিডিও ধারণের দৃশ্য আর মানে ভিডিও ধারণের আর কি মূল উদ্দেশ্য যে এই জায়গাতে এত সুন্দর এবং এত চমৎকার দৃশ্য আপনারা হয়তো আগে দেখে থাকলেও কিন্তু এটার একটা নতুন অভিজ্ঞতা অন্যরকম মজা আমরা ফিরে এলাম ওই যে নিচ থেকে ওই জায়গা থেকে আমরা উঠে এলাম এবং এখন আমরা আবার অন্য স্পটে যাব যতটুকু পারলাম দেখালাম জায়গাটা অনেক সুন্দর আমি এখান থেকে যেতে মন চাই না কিন্তু আমরা তো শর্ট সময়ের জন্য এসেছি শর্ট ট্যুরে এসেছি যার জন্য আমাদেরকে ফিরে যেতেই হবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে কারণ এত সুন্দর দৃশ্য সবাই দেখতে চাই তো পরবর্তীতে অন্য সাইটে গেলে তারও ভিডিও দেবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ